কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় করলেন পিস অ্যান্ড স্মাইলের প্রতিষ্ঠাতা সানিয়াস টিটু। বৃহস্পতিবার দুপুর 12টার সময় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় চত্বরে মত বিনিময় সভায় প্রধান অতিথি শাহনিয়াজকে শিক্ষক কর্মচারী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাহেল কবির পান্না। এ সভায় উপস্থিত ছিলেন পিস অ্যান্ড স্মাইলের পরিচালক শাহিন আলম, কর্মকর্তা হারুনুর রশিদ, সদস্য ইমদাদুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন। সে ছাড়া জানবে না, সে ছাড়া কখনোই জানবে না এই প্রতিবন্ধীদের দুঃখ কষ্ট, তারা কিভাবে খায়। তাদেরকে জীবনে কোনোদিন এমন পরিবার আছে মাছের মাথা দিবে না, মাছের যে লেজটা যাতে খাওয়া যায় না সেই জিনিসটা দিবে। এই প্রতিষ্ঠানের জন্য যদি কিছু করা লাগে, আমি তো এখনো কিছু করতে পারি না আপনাদের জন্য, তা আমি এখন কিভাবে এখানকার স্থায়ী সদস্য হব।